হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ক্লাস সিক্স এর জিওগ্রাফি তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে সেকেন্ড স্কুলটি রয়েছে সেই স্কুলে যে ব্রড কোয়েশ্চেনগুলি আছে সেগুলি আজকে আমরা দেখে নেব। প্রিভিয়াস ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা খাতায় নোট ডাউন করে রাখো আনসারগুলি, কারণ ফাইনাল এক্সাম আসছে। তোমাদের এখন থেকে প্রিপারেশন না নিলে ফাইনাল এক্সামের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে না। তো এখন থেকেই তোমরা খুব 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 ভালো করে প্রিপারেশন নাও। ও, চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, এটি পার্ট টু হবে আর আগেরটি ছিল পার্ট ওয়ান। এগুলো কিন্তু পার্ট ওয়ান মানে শর্ট কোশ্চেন থাকবে 1-2 মার্কসের, আর পার্ট টু মিন সেগুলি কিন্তু ব্রড কোশ্চেনের আনসারগুলি থাকবে। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন? আনসার লিখবে, পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়, এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর, পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। নেক্সট দেখো, দূষিত বাতাস কম বয়সী শিশুদের পক্ষে বেশি ক্ষতিকারক কেন? আনসার লিখবে, আমাদের চারপাশের বাতাস দূষিত হওয়ার ফলে কম বয়সী শিশুদের স্বাস্থ্যের সবচেয়ে বেশি ক্ষতি হয়, কারণ মাটির কাছাকাছি বাতাসে দূষণের পরিমাণ বেশি থাকে আর কম বয়সী শিশুরা খুব বেশি লম্বা না হওয়ায় তাদের শরীরে খুব বেশি পরিমাণে দূষিত বাতাস ঢোকে। তারপর দেখো, আর্থ আওয়ার কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আনসার লিখবে, 31 মার্চ 2007 অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত শহরের সমস্ত আলো নিভিয়ে রেখেছিল। বিশ্ব উষ্ণায়ন কমাতে বর্তমানে প্রায় 85টা দেশের 1000টা শহরের মানুষ ওই দিনটায় 1 ঘন্টা আলো বন্ধ করে রেখেছিল, সেই কারণে সেই দিনটিকে আর্থ আওয়ার বলা হয়। তারপর দেখো, ঝুম চাষ কি? আনসার লিখবে, ঝুম চাষ এক ধরনের স্থানান্তরিত কৃষি পদ্ধতি, এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়, আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়। এই পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় ফসল উৎপাদন করা সম্ভব হয়। পাঁচের দিকে ফার্স্ট কোশ্চেন দেখো, তোমাদের নিজেদের ঘরে কিভাবে বায়ু দূষিত হচ্ছে তা বর্ণনা করো। আনসার লিখবে, শুধু যে বড় শহর, শিল্প, কারখানা, যানবাহন থেকে বাতাস দূষিত হয় তাই নয়, আমাদের ঘরের ভিতরেও বাতাসও দূষিত হতে পারে। ফার্স্ট দেবে কিভাবে, যে রান্নার জন্য কাঠ, ঘুঁটে, কয়লা, গ্যাস থেকে প্রচুর ধোঁয়া, কার্বন কণা, বেশ কিছু ক্ষতিকারক গ্যাস ঘরের বাতাসে মেশে। সেকেন্ড, ঘরের আবর্জনা, জঞ্জাল, ধূপকাঠির ধোঁয়া, মশা তাড়ানোর ধূপ, তেল, ঘর পরিষ্কার করার বিভিন্ন রকম জীবাণুনাশক, রাসায়নিক দ্রব্য, দুর্গন্ধ দূর করার সুগন্ধি দ্রব্য থেকেও ঘরের বাতাস দূষিত হয়। থার্ড লিখবে, ঘরের দেওয়ালে, দরজা, জানালায় যে রং করা হয় তার থেকেও দূষণ ছড়ায়। রঙের গন্ধে অনেক সময় শ্বাসকষ্ট হয়, মাথা ঝিমঝিম করে। ফোর্থ লিখবে, সিগারেট, বিড়ির ধোঁয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকর। ধূমপান থেকে ঘরের বাতাসে সব থেকে বেশি দূষণ ছড়ায়। এর থেকে হৃৎপিণ্ড, ফুসফুসের সমস্যা, এমনকি ক্যান্সারও হতে পারে। তোমরা অনেকেই কমেন্ট করো যে পেজ নাম্বার বলে দেওয়ার জন্য, তো ক্লাস করাতে করাতে পেজ নাম্বারের কথাটা মাথা থেকে বেরিয়ে যায়। এই কারণে বলছি যে যারা পেজ নাম্বার জানতে চাইছো তারা তোমাদের সুবিধার কারণে আমরা একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানে তোমরা জয়েন হতে পারো। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারো। শুধুমাত্র পেজ নাম্বারের জন্য নয়, যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা ওই টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো, সেখান থেকে আমরা কিন্তু আনসার দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি। ওকে, তাই যদি কেউ জয়েন হতে চাও সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারো। তাহলে দেখো নেক্সট কি বলছে, ভারতের পশ্চিমে অবস্থিত মরু অঞ্চলটির বর্ণনা দাও। আনসার লিখবে, রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই, খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না, অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌঁছাতে পারে না। যেমন লুনি দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। তারপর দেখো, একটি ভূগোলকের চিত্র এঁকে বিশেষ বিশেষ অক্ষরেখা নির্দেশ করো। তোমরা এই ডায়াগ্রামটি ড্র করে দেবে, ওকে, ভালোভাবে দেখে নাও।
তারপর দেখো ছয় দাগে কি বলছে, মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। এই যে ছয় দাগে ম্যাপ পয়েন্টিং রয়েছে, এই ম্যাপ পয়েন্টিং যদি তোমরা কেউ করতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই ম্যাপ পয়েন্টিং এর একটি সেপারেট ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে আজকে দেখো সেকেন্ড স্কুল বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে এই স্কুলের যে ব্রড কোশ্চেনগুলি ছিল সেগুলির আনসার আজকে আমরা সলভ করে নিলাম। আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে, তাই যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে। তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, তাই যদি কেউ জয়েন হতে চাও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।